সকাল থেকেই আকাশের মুখ ভার। ঘূর্ণাবর্তা এবং ঝঞ্ঝার কারণে আজও রাজ্য জুড়ে বৃষ্টি। সোমবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হলো। হাওয়া অফিস জানিয়েছে আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী 3 দিন বৃষ্টিপাত হবে। বৃষ্টি থেকে বাদ নেই কলকাতাও। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী উত্তর দক্ষিণ বরাবর সমুদ্রপৃষ্ঠ 2.1 কিলোমিটার উচ্চতায় বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যার প্রভাবে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী জেলাতেও বৃষ্টি চলবে। এই বৃষ্টিপাতের প্রভাবে আবারও চাষীদের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, 26শে জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী 3 দিনের রাতের তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। 26 তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। আগামীকাল পর্যন্ত রাজ্য জুড়ে রাত্রিকালীন শীতের প্রকোপ অনেকটাই কম থাকবে। বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 25শে জানুয়ারি থেকে আবারও রাতের তাপমাত্রা হ্রাস পেয়ে শীতের দাপট ক্রমশ বাড়িয়ে তুলবে এবং 30শে জানুয়ারির মধ্যে ফিরতে পারে হাড় কাঁপানো শীত। বেশিরভাগ জেলার তাপমাত্রা নামতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে, এমনটাই জানা যাচ্ছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।